দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো সন্দীপ ঘোষকে। আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি আজকেই, এবং তারপরেই নতুন দায়িত্ব পেলেন সন্দীপ ঘোষ। ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্বে সন্দীপ ঘোষ। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে, আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফার পর নতুন দায়িত্ব পেলেন সন্দীপ ঘোষ। ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেয়া হলো সন্দীপ ঘোষকে। আপনারা জানেন যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনাতেই বিতর্কের মুখে পড়তে হয়েছিল অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল জুনিয়র চিকিৎসকরা, এবং সেখান থেকে আজই তিনি ইস্তফা দিয়েছিলেন এবং তারপরেই নতুন দায়িত্ব পেলেন সন্দীপ ঘোষ। ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেয়া হলো তাকে। ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্বে সন্দীপ ঘোষ, এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে। অন্যদিকে আরজিকরের নতুন অধ্যক্ষ হচ্ছেন সুহৃতা পাল। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো সন্দীপ ঘোষকে, এই মুহূর্তের বড় খবর। আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফার পর নতুন দায়িত্বে, ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্বে সন্দীপ ঘোষ। আপনারা জানেন যে সন্দীপ ঘোষ আজই তিনি ইস্তফা দিয়েছিলেন, এবং আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় বিতর্কের মুখে পড়তে হয়েছিল সন্দীপ ঘোষকে। প্রাক্তন অধ্যক্ষ তাকে নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল জুনিয়র চিকিৎসকরা। আজই তিনি ইস্তফা দিয়েছিলেন, তারপরেই ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেয়া হলো সন্দীপ ঘোষকে। রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। বিস্তারিত জানবো রিয়া, আজই আরজিকর হাসপাতাল থেকে, সেখানে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ, তারপরেই তাকে নতুন দায়িত্ব দেয়া হলো, ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়ে গেলেন তিনি। একেবারে রিয়া, এখানেই তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো, যে এই সন্দীপ ঘোষ, যাকে নিয়ে একাধিক বিতর্ক ছিল এবং জুনিয়র চিকিৎসকরা তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন, এবং সেই চাপের মুখেই যখন তিনি অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিতে কার্যত বাধ্য হলেন, তার কি কয়েক ঘন্টার মধ্যে কিভাবে নতুন দায়িত্ব দেয়া হলো তাকে? দেখো, তোমাকে আমি জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগে এখানকার যারা ডাক্তার পড়ুয়ারা, তারা যে আন্দোলন করছে, সেই আন্দোলন থেকে কার্যত তারা ক্ষোভে ফেটে পড়ে, এবং তারা বলেন যে একজন প্রিন্সিপাল যিনি কিনা সকালে রিজাইন করলেন, এবং তাদের ডিমান্ড ছিল, তাদের যে একাধিক ছিল, তার মধ্যে একটি পয়েন্ট ছিল যে এখান থেকে আরজিকরের যে হায়ার পোস্টে যারা রয়েছে, এমএসবিপি হোক, প্রিন্সিপাল হোক, সুপার হোক, যারা রিজাইন করছেন বা যাদেরকে রিজাইন সরানো হচ্ছে, তারা যাতে কোনোভাবে আর কোন সরকারি পদে না যায়, এই ডিমান্ড কিন্তু তাদের ছিল। এবং যেটা এই ক্ষেত্রে দেখা গেল যে সন্দীপ ঘোষ তিনি সকালে রিজাইন করলেন আর এবং কয়েক ঘন্টা কাটতে না কাটতে, 24 ঘন্টাও কাটতে দেওয়া হলো না, বিকেলের মধ্যে তাকে কি করে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হলো, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আরম্ভ করেছে, এবং ইতিমধ্যে দুসরাকে নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে, এবং নতুন আরজিকরের জন্য নতুন প্রিন্সিপাল হলেন, তিনি স্বাস্থ্য ভবনের ওএসডি ছিলেন, তিনি নতুন এখানকার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল তিনি হয়েছেন। তবে এই ডাক্তার পড়ুয়ারা সেটা বলছেন যে কেন তাদেরকে আবার প্রিন্সিপাল করা হলো, তারা যখন ডিমান্ড
ডিমান্ড রেখেছিল যে তাদেরকে কোনোভাবেই কোথাও দেওয়া যাবে না, সরকারি পোস্টে দেওয়া যাবে না। তাহলে কয়েক ঘন্টার মধ্যে এই প্রিন্সিপাল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, সেই প্রিন্সিপালকে কেন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হলো, এই বিষয়ে তারা ফের আরো একবার সরব হয়েছে। ধন্যবাদ তোমাকে রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, আমরা দেখলাম যে আরজিকর হাসপাতালের সেখানে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে তো নতুন দায়িত্ব দেয়া হলো, এই আরজিকর হাসপাতালের নতুন অধ্যক্ষ হলেন সুরিতা পাল, কি আপডেট পাচ্ছ? দেখো, সুরিতা পালকে কিন্তু স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে নতুন অধ্যক্ষ করে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে, এবং যে সন্দীপ ঘোষকে নিয়ে এতদিন ধরে বিতর্ক চলছিল সেই সন্দীপ ঘোষকে কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে একটা বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করছে ছাত্ররা, কারণ তারা যে দাবি করছিলেন যতদিন পর্যন্ত তদন্ত চলবে, আসল দোষী ধরা না পড়বে, ততক্ষণ পর্যন্ত এই প্রিন্সিপালকে কোনো পোস্টিং দেওয়া যাবে না। কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং তাকেই সেখানে পাঠানো হচ্ছে। সেই জায়গাতেই একটা প্রশ্ন উঠছে, ইতিমধ্যে কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজেও তার প্রবেশ নিয়ে কিন্তু একটা বেশ কিছু প্রশ্ন উঠছে, কারণ সেখানে ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই আওয়াজ তুলতে শুরু করেছেন। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন সমস্ত রকম যে তদন্ত চলছে এই তদন্ত প্রক্রিয়া চলবে, এবং রবিবারের মধ্যে যদি তারা সমাধান না করতে পারেন তাহলে সিবিআই কে দেবেন। সেই জায়গাতেই কিন্তু এই স্বাস্থ্য আরজিকরের নতুন অধ্যক্ষ হিসেবে সুবিধা পাল এলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রাজিস্ট্রার একসময় ছিলেন এবং এই মুহূর্তে তিনি স্বাস্থ্য দপ্তরের একজন এসডিএ হিসেবে কাজ করছিলেন, এবং তাকেই কিন্তু এই জায়গাতে নিয়ে আসা হয়েছে বলে এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যেখানে আরজিকর হাসপাতালের নতুন অধ্যক্ষ করা হয়েছে সুরিতা পালকে, এবং এই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কার্যত চাপের মুখে পড়েই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন অধ্যক্ষের পদ থেকে, তার কয়েক ঘন্টাও পেরোয়নি, তার মধ্যেই তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো সন্দীপ ঘোষকে, যাকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল, যাকে যার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছিল জুনিয়র চিকিৎসকরা, এবং তাকে লিখিতভাবেই একদিকে যেমন তার পদত্যাগের দাবি তুলেছিল তারা, এবং সেই দাবির পরে ইস্তফাও দিয়েছিলেন সন্দীপ ঘোষ, এবং সেই ছবি আমরা দেখলাম যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো। আর এই আরজিকরের ঘটনাতেই এবার সাত জুনিয়র চিকিৎসককেই ডেকে পাঠালো লালবাজার, লালবাজারে তাদেরকে জিজ্ঞাসাবাদ, সাতজন জুনিয়র চিকিৎসক তাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ লালবাজারে, লালবাজারে ডেকে পাঠানো হয়েছে সাত জুনিয়র চিকিৎসককে। আরজিকরের ঘটনাতেই সাত জুনিয়র চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছে এবং লালবাজারেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এই সাতজনই ঘটনার দিন অন ডিউটি ছিল যেমনটা জানা যাচ্ছে। এদের মধ্যে চারজন ওই তরুণীর সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন, এবং সেই কারণেই ঠিক কি কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে আরো নিখুঁতভাবে জানতেই তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। সাতজনই ঘটনার দিন যেহেতু অন ডিউটি ছিলেন এবং তাদের মধ্যে চারজন ওই তরুণীর সঙ্গে রাতের খাবারও খেয়েছিলেন, সেই কারণেই তাদেরকে জিজ্ঞাসাবাদ বলে করার প্রয়োজন রয়েছে বলেই মনে করছিলেন লালবাজারের পুলিশ আধিকারিকরা। এবং তারপরেই আরজিকরের ঘটনায় সাত জুনিয়র চিকিৎসককে জিজ্ঞাসাবাদ, লালবাজারে জিজ্ঞাসাবাদ ওই সাত চিকিৎসক পড়ুয়াকে। সাতজনই ঘটনার দিন অন ডিউটি ছিলেন, এদের মধ্যে চারজন ওই তরুণীর সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন, এবং এক্ষেত্রে সঞ্জয় রায়ের সঙ্গে জড়িত রয়েছে কিনা আর কেউ, শুধু চারতলার ফ্লোরে নয় অন্য ফ্লোরেও কারা ছিল সেই প্রশ্নই কিন্তু উঠছে। সব দিক খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা, শেষ 30 থেকে 40 দিনের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, সেই কারণে হাসপাতালের ভিতরে কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়েও দেখা হচ্ছে। পুলিশের জেরায় সঞ্জয় কারোর নাম বলেনি যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এবং অপরাধে যুক্ত সে একাই এমনটাই কিন্তু বারবার জেরায় দাবি করছে অভিযুক্ত সঞ্জয়। গোটা হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যার কারণে আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনাতেই এবার আরজিকরের সাত জুনিয়র চিকিৎসক তাদেরকে জিজ্ঞাসাবাদ লালবাজারের,
এই সাতজনই সেদিন অন ডিউটিতে ছিলেন এবং এদের মধ্যে চারজনই ওই তরুণীর সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন, তাই তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেই মনে করছেন লালবাজারের আধিকারিকরা। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। হাজীগড়ের ঘটনাতেই অভিযুক্ত সঞ্জয় রায়, তার বিরুদ্ধে আরও এক অপরাধ প্রকাশ্যে, এক তরুণীকে সে উত্ত্যক্ত করত এমনটাই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কাশীপুরে সেখানেই এক তরুণীকে সে উত্ত্যক্ত করত এবং হাজীগড়ে চিকিৎসা করাতে গিয়ে সঞ্জয়ের সঙ্গে আলাপ হয়েছিল তার। পুলিশ পরিচয় দিয়েই ফোনে হুমকি দেওয়া হতো, ভয় দেখানো হতো, এই ঘটনাই ঘটাতো সঞ্জয়। সঞ্জয়ের মোবাইলের সূত্র ধরেই তার মেয়েকে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা। সঞ্জয় রায়ের আরও এক অপরাধ প্রকাশ্যে, কাশীপুরে সেখানেই তরুণীকে উত্ত্যক্ত করত এই সঞ্জয় রায়। পুলিশ পরিচয় দিয়েই কার্যত হুমকি দিত সে, ভয় দেখাতো এমনটাই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই হাজীগড় হাসপাতালে এসেই সঞ্জয়ের সঙ্গে পরিচয় হয় তার। তরুণীকে লালবাজারে ডেকে কথা বলেন তদন্তকারীরা। কি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে দেখাবো। আমার মেয়ে গেছিল নাতনিকে ডাক্তার দেখাতে, একা একা ছিল বলে ও দাঁড়িয়েছিল স্টেশনটা নিয়ে। সঞ্জয় কোথার থেকে এসে বলল যে কি হয়েছে তোমার, তা বলছে আমার কাছে দাও নাম্বারটা, আমি এই স্টেশনটা দাও আমি নিয়ে আসছি ওষুধটা। এবার দিয়েছে, দেওয়ার পরে ওর নাম্বারটা নিয়ে নিয়েছে মানে স্টেশন থেকে, সেই থেকে ও ফোন করত। ফোন করে বলতো ওর সঙ্গে দেখা করার কথা, দেখা কর মানে ও যদি বলতো না তা তখনই বলতো তুমি স্কুলে যখন যাবে তোমাকে দেবো, তোমার বর যখন যাবে দেওর যখন যাবে তোমাকে মার্ডার করবো যদি আমার সঙ্গে দেখা না করো, এরকম ধরনের কথাও বলতো। হ্যাঁ জানিয়েছিল, জামাইকে জানিয়েছিল, জামাই গেছিল আরজিগড়ে ওকে খুঁজতে কিন্তু দুদিন গেছে খুঁজে পায়নি। মেয়েকে ডেকেছে সঞ্জয়ের মোবাইলে আমার মেয়ের নাম্বারটা পাই, পাওয়ার পরে থানা থেকে এখানে ডেকেছে। আপনাদেরকে শোনালাম কি অভিযোগ করেছেন ওই মহিলা, তার মেয়েকেই উত্ত্যক্ত করতো এই সঞ্জয় রায়। কিন্তু কিভাবে পরিচয় হলো, যেমনটা তিনি জানিয়েছেন যে হাজীগড় হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেই সময় সঞ্জয় রায়ের সঙ্গে তাদের পরিচয় হয় এবং সেই সময় ওই তরুণীর কাছে সে ফোন নাম্বার নিয়ে নেয় এবং সেই ফোন নাম্বার নিয়েই ফোনে কার্যত হুমকি দিতে থাকে সঞ্জয় রায়, ভয় দেখাতে থাকে সঞ্জয়, এমনটাই অভিযোগ এনেছেন তিনি। কাশীপুরে সেখানেই ওই তরুণীকে উত্ত্যক্ত করত সঞ্জয়, সেই কারণেই এবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন লালবাজারের আধিকারিকরা। পুলিশ পরিচয় দিয়েই হুমকি দিত সঞ্জয় রায়, এমনই কিন্তু অভিযোগ উঠেছে এবার তার বিরুদ্ধে। আপনারা জানেন যে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছিল এই সঞ্জয় রায়কে নিয়ে, যার বিরুদ্ধে মহিলাদের উত্ত্যক্ত করার যে অভিযোগ তা কিন্তু বারবার সে জানিয়েছিল স্থানীয় মানুষজনও এবং সেই সঞ্জয় রায়ের বিরুদ্ধেই এই অপরাধ প্রকাশ্যে এলো। যার সঙ্গে নিত্যদিনের কাজ, নিত্যদিনের দেখাশোনা, হঠাৎ কর্মক্ষেত্রেই তার মর্মান্তিক মৃত্যু, মেনে নিতে পারছেন না হাজীগড়ের পড়ুয়া চিকিৎসকরা। বিচার বিভাগীয় তদন্তের দাবি সহ একাধিক দাবি তুলেছেন তাঁরা, জানিয়েছেন দাবি না মিটলে জারি থাকবে আন্দোলন, কর্মবিরতি। আমাদের যে সি ডিওআর চলছিল সেই কন্টিনিউ চলছে, এমার্জেন্সি নন এমার্জেন্সি সার্ভিসেস অল মেডিকেল কলেজে চলছে যতক্ষণ না পর্যন্ত যা আমাদের পুঙ্খানুপুঙ্খ ডিমান্ড যা আপনাদের কাছে এখন রাখলাম সেটা যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে। সহকর্মী সহপাঠীর মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন হাজীগড় তথা গোটা রাজ্যের পড়ুয়া চিকিৎসকরা। বিচারের দাবিতে লাগাতার চলছে কর্মবিরতি, কিভাবে কাটবে জট, কি চাইছেন আন্দোলনকারী চিকিৎসকরা? ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস এন্ড অ্যারেস্ট অফ দ্য অল কালমেট, মৌখিক ইস্তফায় আস্থা নেই আন্দোলনকারীদের। হাসপাতাল অধ্যক্ষ, এমএসভিপি, ডিন অফ স্টুডেন্টস এবং বিভাগীয় প্রধানের লিখিত পদত্যাগের দাবি করেন তাঁরা। A written order of resignation, only resignation, not verbal resignation is accepted. Written order of resignation amra chaichi from higher authority, principal, MSVP, dean of student affairs and dean of HOD of respiratory medicine, and this would not be signed.
দাবির মধ্যে রয়েছে নির্যাতিতার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, রয়েছে হাসপাতালে 24 ঘন্টার নিরাপত্তা। খোদ সরকারি হাসপাতালের ভিতরে সেমিনার হলে কর্মরত পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ এবং খুন, যে ঘটনায় স্তম্ভিত রাজ্য, ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। কলকাতা টিভি। অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, নৃশংস ঘটনায় উত্তাল দেশ, কর্মবিরতিতে চিকিৎসকরা। রাতের ডিউটি, বিশ্রাম নিতে চারতলার সেমিনার রুমে, সেখানেই ঘুমন্ত অবস্থায় ছাত্রীর উপর চরম শারীরিক নির্যাতন, ধর্ষণ, খুন, নৃশংস অত্যাচার, শিখেই নিরাপত্তা, বিচার চেয়ে ফুঁসছে সমাজ, চিকিৎসক মহল। শুক্রবার ঘটনার দিন থেকে সোমবার 72 ঘন্টারও বেশি অতিক্রান্ত। কোন পর্যায়ে রয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত? এই 72 ঘন্টার মধ্যে পুলিশ কী কী পদক্ষেপ নিয়েছে? কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে চলছে তদন্ত প্রক্রিয়া। শুক্রবার সেমিনার হল থেকে উদ্ধার হয় চিকিৎসকের দেহ। চারতলার ওই হলে পৌঁছতে লিফটে যেতে হয়। পুলিশ সম্ভাব্য সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেমিনার হলের ভিতর ঘটনাস্থল থেকে নমুনা ও তথ্য সংগ্রহ করা হয়। আত্মহত্যার কথা প্রথম ফোন করে পরিবারকে জানান হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার, তাকেও পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করে। সিসিটিভির সূত্র ধরে অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে। তাহলে এখানেই কি তদন্ত শেষ, নাকি এই ধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত রয়েছে আরো কেউ? এই প্রশ্নেই উত্তাল নিহতের পরিবার থেকে চিকিৎসক মহল। বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে, এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। সোমবার লালবাজারে ডেকে পাঠানো হয় চারজন চিকিৎসক পড়ুয়াকে, যাদের মধ্যে রয়েছেন শুক্রবার নাইট ডিউটিতে থাকা একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফ, চেস্ট মেডিসিন বিভাগের দুজন প্রথম বর্ষের পড়ুয়া। এই চারজনের সঙ্গেই শেষবার রাতের খাবার খান ওই তরুণী। যদিও পুলিশের এই তদন্তে সন্তুষ্ট নয় আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা, তাদের প্রশ্ন এই নির্মম ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খুঁজে বের করতে কলকাতা পুলিশের তদন্ত যথেষ্ট নয়। তাদের দাবি যা ছিল আগে এখনো তাই, ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দা কেস এন্ড অ্যারেস্ট অফ দা অল কালপ্রিট, যারা দোষী সমস্ত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। এই পরিস্থিতিতে সোমবার নিহতের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের কিনারা করতে পুলিশকে 7 দিনের সময় দেন তিনি। রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া হবে বলেও জানান মমতা। কলকাতা টিভি। জেলা সারাদিন এই পর্যন্ত, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।